এলাকা দখলকে কেন্দ্র করে বৃহন্নলাদের গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো গোপালনগর সাইলিপাড়া এলাকায়। চলে মারধর ছিনতাই ঘটনায় যখন দুই বৃহন্নলা। এলাকা দখলকে নিয়ে বিবাদের জেরে বহিরাগত সশস্ত্র বৃহন্নলাদের একটি দল হামলা চালালো এলাকার বৃহন্নলাদের উপর। সোমবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির আসবাবপত্র ভাঙচুর, মারধর, গয়না, মোবাইল ছিনতাই করা হয়। এই হামলার ঘটনায় তিনজন বৃহন্নলা অসুস্থ হয়ে পড়েন, তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোপালনগর থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের হয়েছে। আমাদের এখানে বাড়ি করেছে একটা হিজড়ে, আমাদের বাড়িতে আমরা এসছি আর আপনার 10-12টা হিজড়ে আর 50-60টা গুন্ডা ফান্ডা নিয়ে এসে মাছ ধর করে আমাদের সবার মাছ ধর করে দার দার পেয়েছে গলার মোবাইল, আমার আড়াইবার গলার সেন্ট, কারো মোবাইল, কারো গলার সেন্ট সব চিন্তা করে নিয়েছে। নদীয়ার নদীয়ার হিজড়েরা সবাই কায় পুরাই দল বেঁধেছে। বনগাঁয় বৃহন্নলাদের মূল বাসস্থান থেকে এখানকার বৃহন্নলারা বনগাঁ মহকুমায় কাজ করেন। এখানে একসময় কাজ করা তিন বৃহন্নলা নদীয়ার বৃহন্নলাদের সঙ্গে জোট বেঁধে বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকা দখলের চেষ্টা করে, আর তাই নিয়ে বাধে বিবাদ। সোমবার দুপুরে গোপালনগরের সাইলিপাড়ার এক বৃহন্নলার বাড়িতে আশ্রয় নেন বনগাঁর কয়েকজন বৃহন্নলা। সেখানেই রানাঘাটের বৃহন্নলা এবং সশস্ত্র যুবকদের সঙ্গে নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। স্টেশনের থেকে না কোন দিক থেকে যাই হোক অনেকগুলি ছেলেকে মদ ঠাত খাওয়ায় নিয়ে এসছে, নিয়ে এসে আচমকা অটোমেটিক যে এদেরকে মারধর শুরু করেছে। ঠিক আছে, এইবার এরা খুব চিল্লাচিল্লি করলে তখন পাড়ার থেকে সব বেরিয়ে যায়, তখন ওরকম ওরা দৌড় মেরেছে, বুঝলেন তো, মেরে ধরে ভেঙে ছুড়ে দিয়ে গরম জল জল ঢেলে দিয়ে একাকার করে দিয়ে চলে গেছে। মারধরের পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর, সোনার গয়না, মোবাইল ফোন ছিনতাইয়ের পাশাপাশি তাদের রান্না করা খাবারও নষ্ট করে দেওয়া হয়। আর 25টা হিজড়া রানাঘাটে আর 50টা ছেলে না পিস্তল না বন্দুক না বোম নিয়ে আইসা ঘরের ভিতর রাঞ্চু সব কিছু করতেছে। আমার মাদার করতে গেছে আর একটা নয়ন মাসি আছে, নয়নটা খুঁজতেছে বলে নয়ন কয় নয়ন কয় নয়ন আর পাখিরে মাদার করব। পরে স্থানীয়রা আক্রান্ত বৃহন্নলাদের রক্ষা করেন। অসুস্থ দুই বৃহন্নলাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে আমরা বাড়িতে এসেছি, ওনাদের বাড়িতে আমরা খাচ্ছি, আমরা বাড়িতে রয়েছি, আমাদের এই মাসির বাড়িতে, এটা ওনার নিজের বাড়ি, সেখানে গিয়েছি। আজকে এই ঝুমা, সাধনা, পিঙ্কি, দোলন, বেদানা হিজড়ে নদিয়া জেলার সালা মাসিরা, আজকে না হলে 50-60টা ছেলে তাদের হাতে পিস্তল, তাদের হাতে বোম, সেই ভাতের থালার পরে যেয়ে লাত্তি মেরে ফেলে দিয়ে আমার বয়স্ক মাসির সিনা পেছে লাত্তি মেরেছে। লাভলি চ্যাটার্জি গরম ডাল তার গায়ে ঢেলে দিয়েছে, দিয়ে আমাদের যেরম পারছে সেরম করে পিটিয়েছে, চাকু পেটের ভিতরে ঢুকাই দিতে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, গোপালনগর।